হাই আমি রূপম এখন আপকামিং দুটো বাংলার ওয়েব সিরিজের টিজার এবং অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা হবে তার প্রথমে কথা বলবো হচ্ছে টিকটিকি আপকামিং হইচুয়ের বড় সিরিজ যেটা মার্চে আসছে এবং এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি আর অনির্বাণ ভট্টাচার্য সিরিজটা পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জি তো আমার এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা নিয়ে আলোচনা করার একটাই উদ্দেশ্য যখন হিন্দিতে পাঠান বা টাইগার থ্রি বা হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া সেই ছবিগুলোর যখন অ্যানাউন্সমেন্ট হয় তখন তো আমি খুব স্বতঃভুক্তভাবে কথা বলি তাহলে একটা বাংলা বড় সিরিজ আসছে সেটার বেলা কেন কথা বলবো না তো এই টিজারটা দেখে মানে এই অ্যানাউন্সমেন্টটা দেখে আমি কোথাও একটা গিয়ে এক্সাইটেড যেহেতু ধ্রুব ব্যানার্জি পরিচালক এবং কৌশিক গাঙ্গুলি মেনলি কৌশিক গাঙ্গুলি যেহেতু অভিনয় করছে তো এটা দেখার জন্য আমার একটা অবশ্যই ইচ্ছা রয়েছে আর এই অ্যানাউন্সমেন্টটার সম্পূর্ণ সেট আপ যেরকম অ্যাম্বিয়েন্স যেরকমভাবে এটাকে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু ছোট পরিসরে হলেও দেখতে বেশ ভালো লাগছে দুই প্রতিপক্ষ দুজনের রণনীতি এবং কে এই লড়াইয়ে নিজের পার্সপেক্টিভে জিতবে না খেলাই একটা নতুন মোড় নেবে এমনই ন্যারেটিভটা করা তো এক পক্ষ হচ্ছে কৌশিক গাঙ্গুলি যদি তার ড্রেসআপটা দেখি সেটা খুব ডার্ক মানে তিনি গ্রে কালারের একটা কোট পরেছেন ঠিক আছে কিন্তু তিনি এই যে খেলার যে ভাগটা বেছেছেন সেটা হচ্ছে সাদা মানে তিনি সাদা দিকে এবং অপর পক্ষে রয়েছে অনির্বাণ ভট্টাচার্য যে এখানে হালকা ব্রাউন কালারের একটা জ্যাকেট পরেছে এবং সে খেলার মধ্যে বেছে হচ্ছে ডার্কার সাইড মানে কালো কালো পক্ষ সে এবার আমাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে যেহেতু এরা দুজন দুই প্রতিপক্ষ এবং দুজনের মধ্যে ভার্সেস বা এক পক্ষ সাদা এক পক্ষ কালো এটা বোঝানোর জন্য দুজনকে সাদা কালো পড়ালেই হতো আরও এদেরকে আইডেন্টিফাই করতে সুবিধা হতো কিন্তু সেটা খুব সহজবদ্ধ আর যদি আমরা চেসবোর্ডটা দেখি তাহলে সেটা হচ্ছে উডের এই জন্য একজনকে ব্রাউন পড়ানো হয়েছে এবং আরেকজনকে গ্রে পড়ানো হয়েছে সেটার মাধ্যমে এদের যে কালারের ডিফারেন্সটা পয়েন্ট অফ ভিউ সেটা দেখানো হয়েছে যেটা বোর্ডেরও কালার মানে যে এখানে হোয়াইট সেটা কিন্তু চকচকে হোয়াইট না যেরকম হয় আর কি উডের এবং যেটা ব্ল্যাক সেটাও ওই চকচকে ব্ল্যাক নয় গ্লসি ব্ল্যাক নয় দেখা যাক কেমন হয় এই শোটা মার্চ মাসে আসছে মার্চে তো বাংলার তরফ থেকে সেরকম বড় কোনো কন্টেন্ট আসছে না তো ওটিটিতে একটা বড় সিরিজ আসছে দেখার কেমন হয় এই শোটা এরপর ট্রেলার আসলে আরও আমরা জানতে পারবো আরও এটা নিয়ে আলোচনা হবে বিষয়টা হচ্ছে ধ্রুব ব্যানার্জি যে পোশনগুলো মানে নিজের জন্য লিখেছেন খুব সুন্দর করে তিনি বলেন কৌশিক গাঙ্গুলি ডেফিনেটলি খুব সুন্দর করে বলে অনির্বাণ একজন ভালো অভিনেতাতে কোনো সন্দেহ নেই কিন্তু অনির্বাণ যখন বলে তার চরিত্র সম্পর্কে আমি জানি না গল্পে তার ক্যারেক্টার কেমন তবে সে যখন নিজের নামটা বলে যেন সে মনে করে তারপর বলে তো আমরা সচরাচর নিজের নাম কি মনে করে বলি মানে আমি কি বলবো আমার নাম রূপম এরকমভাবে কি বলবো বলবো না এখানে সে যখন একটা ক্যারেক্টার তো সে ওই চরিত্রটাই সে অনিবার ভট্টাচার্য তো নয় আমরা ভালো করেই বুঝতে পারি তো সে যখন নিজের নামটা বলছে ভেবে তারপর বলছে এটা আমার কোথাও এগিয়ে মনে হলো যাই হোক তো এটা একটা অ্যানাউন্সমেন্ট এখানে আমি ভুল বা ঠিক ওসব একদমই বিচার করছি না তবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনে খুব ভালো লাগছে যেরকমভাবে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে সেট করা হয়েছে খুব সুন্দর লাগছে আশা করি কাজটা ভালো হোক ভালো হবে তো বেশ আমি এক্সাইটেড দেখা যাক কেমন হয় এই সিরিজটা এরপর যদি কথা বলি সেটা হচ্ছে রায়াচন্দ্রের সিরিজ যেটার নাম হচ্ছে কাটাকুটি যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে সৌরভ দাস তো সৌরভ দাস এমন একজন অ্যাক্টার যদি কাজের মধ্যে কিছু নাও থাকে সে নিজের পারফরমেন্সটা একদম ঠিক রাখে এবং তার পারফরমেন্স দিয়ে সে গোটা কাজটা বয়ে নিয়ে যেতে পারে তবে একটা সৌরভের যেটা আপত্তি আমার মনে হয় তার সব কাজে যেন একই রকম লোক মানে সে একজন পুলিশ অফিসার হলেও ঠিক একই লুক সে একজন ক্রিমিনাল হলেও সে একই লুক আবার অন্য একটা ক্যারেক্টার করলে সেখানেও একই লুক মানে বিয়ার্ড এবং তার ওই একই চুলের স্টাইল যেটাতে কোথাও একটা গিয়ে মনে হয় যে একই রকম জিনিসপত্র থেকে সে বেরোতে পারছে না আসলে বিষয়টা হচ্ছে পরপর পরপর এতগুলো কাজ তো সেই লুকস বা সেই ক্যারেক্টারটা ছেড়ে আসাটা খুব কঠিন ওই এই টিজারটা দেখে মনে হচ্ছে কাজটা ভালো হতেও পারে কারণ রায়াচন্দ্রের কাজ আমার অনেস্টলি স্পিকিং ভালো লাগে না তার যে কাজই হোক তবে এই কাজটা যেরকমভাবে টিজারটা বানানো হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো মানে প্রথমে এখানে ইন্ট্রোডিউস করছে গল্পটাকে সৌরভ দাস এবং সে বলছে যে সে এরকম ছিল না সে যে জায়গাটা এসেছে সেটা কাউকে একটা প্রমিস করার জন্য তো একটা ইনোসেন্ট ছেলে একটি ইনোসেন্ট মেয়ে আমার মনে হয় না হাজব্যান্ড ওয়াইফ এখানে সৌরভ মেবি নেইবার হতে পারে এই মেয়েটির যেখানে প্রোটাগনিস্ট তার নেইবার হতে পারে বা তার পরিচিত কেউ হতে পারে তার হাজব্যান্ডের বন্ধু হতে পারে তবে আমার মনে হয় আত্মীয় হলেও এর হাজব্যান্ড নয় কারণ সে মাথায় সিঁদুর পরে শাড়ি পরেই বলছে যে আমার তোমাকে ভালো লাগে তো যাই হোক এই দুজনের সম্পর্ক কোন জায়গায় যায় এবং সৌরভ মেবি এই মেয়েটার কথা মতো বা এই মেয়েটার দ্বারা ট্রিগার হয়ে বহু এমন কাজ বা এমন অ্যাক্টিভিটিস করে যেটা করার মতো কখনোই ইন্টেনশান তার ছিল না সে খুব সহজ সাদা একটা ছেলে এবারে এই মেয়েটার আসল রূপ কি এবং যখন সৌরভ এই ক্রাইমগুলো ঘটিয়ে ফেলে বা কিছু করে ফেলে তখন সৌরভ কীরকমভাবে মেটার থেকে রিভেঞ্জ নেবে এবং মেটার লাইফ মেবি হেল্প করে দেবে এই নিয়েই হয়তো সিরিজটা তবে যেরকম ডিজাইনটা যেরকমভাবে শর্টগুলো নেওয়া হয়েছে একদম টপ থেকে নেওয়া হয়েছে একটা সিঁড়ির শর্ট তারপর এক জায়গায় বসে রয়েছে যেরকমভাবে থ্রিলিং সিনগুলো ডিজাইন করা যেরকম কালার করা কাট যেরকম করা হয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর যেখানে হচ্ছে রিলেশনশিপের জায়গাগুলো সেগুলো কোথাও একটা কিন্তু সিরিয়াল মার্কা তবে ওভারঅল যখন থ্রিলের ডোজটা আসে সেটা খুব ভালো আসে ব্যাকগ্রাউন্ড স্কোরটাও শুনতে খুব ভালো লাগে সাউন্ড এফেক্টস একটু বেশি ব্যবহার করা হয়েছে তবে টিজারটা নো ডাউট ভালো বানানো হয়েছে তো এটা ক্লিকে আসছে দেখা যাক এই সিরিজটা কেমন হয় এবং সৌরভকে আমরা কীরকমভাবে দেখতে পাই তো এই ছিল আমার রিয়াকশান এই আপকামিং দুটো কাজ নিয়ে তোমরা কোনটার জন্য এক্সাইটেড অবশ্যই জানিও আর যদি এই কাজগুলোর আর টিজার না দেখে থাকো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো সেখান থেকে অবশ্যই চেক আউট করবো আবার দেখা হচ্ছে নিজের খেয়াল রেখো জনতা আমাদের পাশে আছে লিভিউলস্যা বাই টেক কেয়ার